আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার 16 আগস্ট 2024 ইংরেজি। সবচেয়ে দেখলাম দুঃখের বিষয়, অনেক সময় এরা নহই দেশের বদনাম বলি, তবে কিছু কিছু সত্য তুলি ধরা পড়ে। আজ এলাকাতে আছি, এখানটার নাম নোহালি এলাকা, আর কিছু তো বাদ দিতে লাগবেন। এরা আষ্ট্র মরাল আষট্টিন, ইতারার তো 17 বছর স্বর্ণ আসছিল। ইতারার মালিক বাইরে স্বর্ণ ইন্দি ভাইব হইলে স্থানীয় কিছু মানুষে যারা জমা রাখছিল উনি, কিন্তু আজি এর জন্য মানুষের আগে হয়রানি করছে শূন্য ভিন্ন হবে। আই নিজেও আসছিলাম, আইয়ের তারা কথাবার্তা হয়ে যে তার ওয়ারিশ বাইরি ওয়ারিশের দিগুল মজবুর মজলুম, তাও মৃত্যু তো মৃত মানুষের স্বর্ণ হারি হন নিজের আফন মারে কবরত তো তুলিয়ার জানাগরণের সমান কোন হইব তোমার তো বহুত কিছু বুঝাইলাম, কিন্তু মানুষ এগুলো যা হলো গিয়ে কোন মুহূর্তেই ইন নদের এর পরে সাবর দিয়ার পাশে একজন দিবেলাইব হইয়া ইতেও নদে মুসলমানের রাষ্ট্র রায় যদি তোরা হারিল তোরা লই হলো রব্বুল আলমিনের তোমার কি জবাব দিবা? সারা পৃথিবীর মুসলমান সৌদি আরব, ইরাক, ইরান, দুবাই, কাতার, কুয়েত ইতারা ফাঁসবর্তী হলো মুসলমান উত্তু হারি লেদে প্রমাণ নাই, হাতি করে লেদে প্রমাণ নাই। একমাত্র প্রমাণ আছে তারা বাংলাদেশের টেকনা ধরিয়া টেকনা পুরো উপজেলা যেদিন নাকি গ্রাম আছে বোর্ডার সাইডে প্রত্যেক গ্রামে রোহিঙ্গাওয়ালার জিনিস খননাহনভাবে হারি আই, খননাহনভাবে জুলুম করি আই, খননাহনভাবে লেভেলে হাই। ইয়ান কোনোদিন ওই সঠিক কাজ নয়, ইয়ান সম্পূর্ণ জুলুম, ইয়ান সম্পূর্ণ জুলুম আর ওর জুলুম। রব্বুল আলমিনের হাসে ইহুদি খ্রিস্টানের যে বিচারইব ইয়াত তোমার 50 গুণ বিচার তোমার আল্লাহ বেশি হইব। আই আর বাংলাদেশের এক অনুরোধ করি, এ মজলুম আলরে তোমার জুলুম নগর্য ডাকাতি নগর্য শ্রী নগর্য সত্য গান হাত তুলি ধরা পড়ে। কেয়া এক সময় আর এই মুসলমানের কাতারের মধ্যে জাহান্নামের কাতারও তিতারা সামনে তো আনিয়ে দিয়ে পড়িব। তোমার কেয়ামত যে এত হাসাই কি হই ইয়ানের প্রমাণ আজ ভাই দিয়ে যে মানুষ এত জাহেল হই কি হই, এ মানুষের জাহেলিয়ত নিজের মুসলমান ভাই অন্য কেন দেশত তো বাই ভরি এসছে দে, ইটা তো হারি হারি তোরা লই ফেল। এই যে কেয়ামতের নমুনা তোরাই দেখ, তোরা ইয়াম মনে নগর যে আমার বিচার নয়, তোরা কদিন বাঁচিবে? তোমার খাইয়াত কদ্দুর, তোমার খাইয়াত কদ্দুর এদ্দুর বাক্যা খাইয়া দিয়া 60-70 বছর ব্যাপারী, কিন্তু যেভাবে জুলুম করি হর ইন লই কোনোদিনও তোরা কামিয়াব নইবা। আমি মাহবুল আলম মিনারে কথা বললাম।